ফাল্গুনি যাচ্ছে জল আনতে অঞ্চলে। কেমন আছে সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। এখন বাজে 9টা, 9টা থেকে আমার ব্লগটা শুরু করলাম, তো দেখতে থাকো সারাদিনে যতটা পারবো শেয়ার করব তোমাদের সাথে, মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত আমাদের লাইফস্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা আমাদের পাশে থেকো, আর ব্লগটা মানে শেষ থেকে মানে শুরু থেকে শেষ পর্যন্ত একটু দেখার চেষ্টা করো। তোমরা যদি পুরোটা দেখো আমার, তোমরা যে কজনই দেখো আমার ভিডিও, তোমরা যদি পুরোটা দেখো তাহলে আমার ভিডিওয় মানে ইউটিউব রিচটা বাড়াবে। তো তার জন্য তোমাদের প্রথম থেকে শেষ পর্যন্ত একটু দেখতে হবে। আমি জানি তোমরা দেখো এবং আমাদের ভালোবাসো প্রচণ্ড, তার জন্য আজকে আমি লেখাপড়া না জেনেও আজকে 10,000 মানুষের 10,470 এরম 70-72 মানুষ আমাকে মানে 76 মানুষ ভালোবাসে আমাকে সাবস্ক্রাইব করেছে, ভালোবেসে সাবস্ক্রাইব করেছে। তো তোমাদের অনেক অনেক ধন্যবাদ। প্রথমেই বলে দিই, কেউ যদি আমার চ্যানেলে আজকে নতুন এসে থাকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, আর পাশে থাকা বেল আইকনটা একটু বাজিয়ে নিও, মানে বাজিয়ে রেখো, তাহলে আমরা ভিডিও ছাড়লে প্রথমেই তোমাদের কাছে পৌঁছে যাবে। নালে সাবস্ক্রাইব করলে সব সময় ভিডিও তোমাদের কাছে পৌঁছায় না, মানে বেল আইকনটা না বাজালে যায় না। তো চলো সারাদিনে আমি কি করি না করি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা আমার বলেছো পুরোটা মানে লাইফস্টাইল সন্ধে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কি করি না করি সব শেয়ার করতে। তো চলো, আর ফাল্গুনি জোয়াল আনতে গেল, তা ভিডিওটা আমি আগে করে রেখেছি, এরপর দেব। আর ফাল্গুনি বাবা গেছে বাজারে, তো বললো আমাকে যে কি আনবো, সেটা আমাকে জিজ্ঞাসা করলো। আমি বললাম যে যে আনবো আনোগা, এখন বাড়িতেই তো আছে, আর যাই হোক করে চলে যাচ্ছে আমাদের। তো আমি বললাম যে আনবো আনোগা, তো মা ক্যামেরা আনতে গেল, ওখানে ঠেসি রাখবে। দাঁড়া দাঁড়া, আস্তে নিয়ে চলো, আস্তে করে নিয়ে চলো। জুতোটা খুলে গিয়েছো, জুতোটাই জুতোটা খুলে ফেলো। তো এই দেখো, আজকে সকালে একটু দুধ নিয়েছিলাম, দিয়ে ফাল্গুনিকে ওই দুধ দিয়ে দুটো মুড়ি মাখিয়ে দিলাম। আজকে ভাত হয়নি, মেয়েটা স্কুলে যাবে, ও দুদিন স্কুল ছিল না, কালকে রবিবার ছিল আর ও দুদিন ছুটি ছিল, দিয়ে স্কুল ছিল না, দিয়ে আমার আর আজকে ভাত বসানো হয়নি। ও দুদিন সকাল সকাল ভাত বসিয়েছি আর আজকে ভাত বসানো হয়নি। ফাল্গুনি বলছে ও দুদিন সকাল সকাল ভাত বসালে আর আজকেই ভাত বসালে না। তো এই দেখো বইটো, এবু বাবু আগে খাই নাও, আগে আমি চান করতে যাবো, তো খাই নাও, তো ওখানে হাও ফ্যানটা চালিয়ে না, ওখানে বসো গে, যাও চুলটাও শুকিয়ে যাবে। তো এই দেখো, হ্যাঁ না না অল্প দিয়েছি। আজকে দেখলে মেয়েটা মুড়ি মানে দুধ দিয়ে মুড়ি দিয়ে খেলো, মেয়ে আমার এত ভালো, কিচ্ছু বলে না যে কেন ভাত করনি, কিচ্ছু যা দিবা তাই দিয়ে খেয়ে চলে যাবে। আমাদের সত্যি কপাল করে মেয়ে পেয়েছি, সত্যি মেয়ে সুখ দুঃখ কষ্টটা বোঝে, এইটাই আমাদের কাছে একটা বড় পাওয়া। তো স্কুলের জন্য রেডি হয়ে গেছে, আর ওর বাবা এখন যেতে পারছে না বলে ওর বাবাই জারে করে জল আনে। আমার পুরনো ব্লগগুলো দেখবে, ওর বাবা জারে করে জল আনে, যেহেতু ওর বাবা শরীর খারাপ তার জন্য ওর বাবা যেতে পারছে না, ফাল্গুনি যাচ্ছে। তো ও দুটো দুধ দিয়ে মুড়ি দিয়ে খেয়ে চলে যাচ্ছে, সে কখন 4টার সময় আসবে। ওইদিকে আমি আজকে টিফিনও করা হয়নি, তোমরা দেখো আমি টিফিন করে দিই ওকে, তবে এতদিন টিফিন করে দেওয়া হচ্ছে না, দেখি ওর স্কুলে হাঁটা। জল নিয়েছো তো?
মেয়ে স্কুল চলে গেল, এখন দাঁড়া দেখি, দেখা হয়নি আমাকে। 9:54 বাজে, মেয়ে স্কুল চলে গেল। ফাল্গুনি বাবা এখনও বাজার নিয়ে আসিনি, বাজার নিয়ে আসু। আমি একটু মাথা টাতাগুলো আঁচড়াই, জামা কাপড়গুলো মেলি, টান টান করে উঠলাম সবে দেখতেই পেলে। আর ফাল্গুনি যখন জল নিয়ে আসছিলো, তখন আমি কলের পারে ছিলাম, বাসন মাজছিলাম। ফাল্গুনি বলছে আমাকে দেখে তুমি তাড়াতাড়ি করে ক্যামেরা আনতে গেলে, আমি দেখে বুঝতে পেরেছি। আসলে আমি চাইছি যে আমাদের গ্রাম্য পরিবেশটা এবার থেকে তোমাদের দেখাতে, তোমাদের ভিডিও ভালো লাগা চাই, তারপরে দেখবে, আর তোমরা দেখলে তবে রিচটা দেবে ইউটিউব। তো চলো আর কি বলবো, আসো ফাল্গুনি বাবা। তো এই দেখো ফাল্গুনি বাবা বাজার নিয়ে চলে এসছে। কি এনেছ? তেল এনেছ আজকে একটু? শাক এনেছে? শাক ভাজি হবে? এই দেখো এই হয়েছে বাজার, এবার ভাতটা বসিয়ে দেবো। এই দেখো ফাল্গুনির বাবা আর একবার যাচ্ছে হাঁটতে। এই দেখো এসে বলছি তোমাদের, ও কেন আর একবার হাঁটে যাচ্ছে। আসো দাদা, 235 বলো বাবু, 235 কি আনলে ছাট? একটু ভালো করে ধুয়ে নিয়ে আসো। এই দেখো মাছ আনতে গেল, দিয়ে 50 টাকা ছাড় নিয়ে চলে এসেছে। মেয়েটা বলেছে আনতে, স্কুল যাচ্ছিলো, দেখা হয়েছে, দিয়ে বলেছে বটিটা ওই দেখো ওই দিকে আছে, তো এই ছাড়টা হবে। আর দেখো ও আলু টালু আমার কাটা হয়ে গেছে, এই তেলটা চচ্চড়ি করব, মাছের তেল। তো চলো আমি রান্নাটা বসিয়ে দিই। এদিকে ভাত হয়ে গেছে পিরাই, ভাত হয়ে গেছে পিরাই বলতে ভাত হয়েই গেছে। ভাতটা চালটা গলে যাচ্ছে,
করতে হবে, তাড়াতাড়ি বসে নামাতে হবে। ঢাকাটা মনে হয় ওই দিকে আছে। তো এই দেখো আলুটা এদিকে ভাজতে দিয়েছি, আলুর মাংসটা ধুয়ে নিয়ে আসলো। এদিকে তেলটা হচ্ছে, মাংসটা ফালুন বাবা ধুয়ে এনে দিল। লাইটটা আমার জ্বলছে না জানো, লাইটটা জ্বলছে অফ হয়ে যাচ্ছে। এই দেখো তেলটা হয়ে গেছে, করে দিই ফেলবো। আর এদিকে আলুটা ভাজা হচ্ছে। চলো মিনি ফাল্গুনি বাবা মাংসটা রান্না করুক। কি তেলটা দেখিনি দেখি। আজকে আর মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার এইখান থেকে ব্লগ একটা শুরু করবো, আজকে এইটাই দিয়ে দেবো। আজকে আমার মেন কন্টেন্ট থাকলো আমাদের পূর্বস্থলীর হাটটা, তোমাদের পূর্বস্থলী মানে কিসের আমার টুপির টুপির হাটটা তোমাদের ঘুরে ঘুরিয়ে মানে ঘুরিয়ে দেখালাম। তো এটাই আর জন্য মেন কন্টেন্ট থাকলো। তার জন্য এমনি খাওয়া দাওয়া সব মানে রান্না টান্না সব কিছু তোমাদের দেখিয়ে দিয়েছি, কিন্তু রান্না পর্যন্তই থাকলো। খাওয়া দাওয়াটা পরের ব্লগ আমি পরের ভিডিও থেকে শুরু করছি। তো আজকে তার মতো ভিডিওটা এখানেই, দুদিন ভিডিও দিতে পারিনি, তো আজকে দেখি এটা এখনই এডিট করে আপলোড করে দেখি কথার মধ্যে দিতে পারি। তো তার জন্যই চলো আজকে তার মতো ভিডিওটা এখানেই থাকলো। যদি ভালো লেগেছে একটা লাইক করে দিও, কমেন্ট করো অতি অবশ্য বাংলায়, আর যারা সাবস্ক্রাইব করেছে অনেক অনেক ধন্যবাদ। আর আমাদের তরফ থেকে বুক ভরা ভালোবাসা, আমাদের এরমভাবেই পাশে থাকো, আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, শেয়ার করতে থাকো। আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি, মনে মনে করছো যে সাবস্ক্রাইব করবো কি না, সাবস্ক্রাইব তো করবেই, আবার বেল আইকনটাও বাজাবে। তো চলো আজকে এখানেই, মেয়ে গেছে স্কুল, পরের